প্রভুর দৃষ্টিতে তিনি নামাচার্য, নামের আচার্য রূপে তাকে পরিগণিত করা হয়েছে। জগৎ সমাজ তাকে সেই সম্মানে ভূষিত করেছেন, জন্ম তার জগন করে, আর সম্মানে তিনি চূড়ামণির স্থান, নামের আচার। তাহলে জন্ম তাকে কিছু করতে পারল, জন্ম হোক যথাযথা কর্ম হোক। তাই আমরা যে যেখানে জন্মগ্রহণ করি না কেন, এ নিয়ে যেন আমরা কোনো নিন্দা সমালোচনায় মুখ করবই না, আমাদের যেন কোনোদিন এই বুদ্ধি না আসে, সকলকার সম্মান করতে হবে সকলকার। এই গেলে দেখতে শেখো ওই কে মুচি, কে চণ্ডাল, কে তালি তেলেগু, কে তামিল, কে তামলি, কে সাঁওতাল, কে বুনো, কে মণ্ডল, কে ব্রহ্মচারী, কে উম, এসব নয়, এর ভেদ দর্শনে না গিয়ে সবাই আমরা কৃষ্ণের সন্তান, সকলের মধ্যে গোবিন্দ রয়েছে। এইরকম একটা সাম্য দর্শনের মধ্যে যখন চলতে শিখবে, মহাপ্রভু এইরকম শিখেছে, এইরকম ভাবধারার মধ্যে যার জীবন তৈরি হবে, অনায়াসে ভগবান তার চরণে, তার চরণে নয় তার হৃদয়ে, সরি মাফ করবেন, তার হৃদয়ে বাধা পড়ে যাবে। ভাবটা যদি সুন্দর হয়, কেন ভগবানের একটা নাম হলো ভাবগ্রাহী জড়া, ভগবানের একটা নাম কি ভাবগ্রাহী জড়া। তাহলে আমার ভাবনাটাকে সুন্দর করা দরকার না ভাবনাটাকে কুৎসিত করা দরকার? আপনারা বলুন, নাম অর্থে যে শিক্ষাগুলো প্রদান করা হয় এখানে ভাবনাটাকে কুৎসিত করা যাবে। আর আজকের বিষয় কি, সাধুর সঙ্গে কৃষ্ণ, কৃষ্ণাম করতে হবে, কিন্তু কাদের সঙ্গে থেকে করতে হবে, সাধু সঙ্গে থেকে করতে হবে। তাই এই রকম চরিত্রগুলো, যে চরিত্রগুলো ভাগবতে বর্ণিত হয়েছে, ওইগুলো প্রত্যেক দিন একটা একটা করে চরিত্র আস্বাদন করতে হবে আর নিজেদেরকে শিক্ষা লাভ করতে হবে। তাই আমরা অনেক ভক্ত রয়েছি যারা বাড়িতে পড়ে বুঝতে পারি না, তাদের আমাদের নামকে অবশ্যই আসতে হবে, আর নামকে ছত্র ছায়াতে এসে বসে বসে খুব সুন্দর করে গভীর মনোযোগ দিয়ে ভগবানের কথাগুলো শুনতে হবে। যে কথা শ্রবণ করলে হৃদয় বিগড়িত হয়ে যাবে, যে কথা শ্রবণ করলে চিত্তের মল পালিয়ে যাওয়ার জন্য কোন দিক দিয়ে পালিয়ে যাবে তার রাস্তা খুঁজে পাবে না, যদি তুমি গভীর মনোযোগ দিয়ে ভগবানের কথা শ্রবণ করো। তাই শ্রীমদ ভাগবতম কি বলে, অসাধু সাধুতা নাই, অসাধুকে সাধু মানি নাই, আর অতি নিচ, অতি নিচ মানে হ্যাঁ অতি নিচ উচ্চ তাকে এমন চরম শিখরে তুলে দেয় যা কল্পনার। হ্যাঁ আমার মতো প্রাচণ্ড এ জগতে একটাও নেই। আমি মাঝে মাঝে বিচার করি নিজেকে, বড় ছোট বলে মনে হয় যে ভগবান আমার কোনো বিন্দু মাত্র যোগ্যতা নেই, কিন্তু আমি যখন না হাঁটতে চাই কত ভক্ত আদর করে, কত ভক্ত যত্ন করে, কত ভক্ত প্রণাম করবার জন্য ছুটে আসে, তখন চিন্তা করি হে গুরুদেব আমি যদি তোমার কাছে তোমার চরণে আশ্রয় গ্রহণ না করতাম, আমি যদি রাস্তা দিয়ে হেঁটে যেতাম কেউ আমার ফুলের মালা পরাতে আসতো না, কেউ আমাকে প্রণাম করতে আসতো না, কেউ আদর করে আমাকে ডাকতো না, কিন্তু হে গুরুদেব তুমি এত দয়াল যে তোমার চরণে আশ্রয় দিয়েছে বলে এরা আজকে সবাই আমাকে সম্মান করে ভালোবাসে, শুধু তোমার শেখানো কথা বলি বলে। আমি তো কাউকে 5টা টাকা দিই না, কাউকে 100 টাকা দিই না, কিন্তু আমি কী দিই, তোমার শেখানো কথাগুলো আমি বলি তাই এরা আমাকে ভালোবাসে, তাই এরা আমার এত ভালোবাসে। তাহলে ভগবানের কথার কি শক্তি, লোক আমার মুখ দেখে ভালোবাসে না লোক আমার কথা শুনে ভালোবাসে? আপনার সবাই আমার ভালোবাসেন আমার মুখ দেখে না আমার ভগবানের কথা শুনি, তাহলে আমার যে সম্মান পায় ওটা কার পাওয়া দরকার? তাহলে আমাকে যে সম্মান করা হচ্ছে এটা আমার গুরুদেবের ইতিবাদান, এই সম্মানটা কার প্রাপ্য? গুরুদেবের। সেদিন গুরুদেব ভক্তকে বলছে, সরাসরি বলছে তোমরা সচিনকে মানবে, সচিন আমাকে মানবে, আমি গুরুদেবকে মানব, গুরুদেব ভগবানকে মানবে। এই তো শিক্ষা, এই তো আমাদের আনুগত্য, এই তো আমাদের চ্যানেল। সরাসরি তাকে বললেন, শিষ্যকে ধরে ধরে বললেন, বলে এই হলো চ্যানেল, তোমরা তার মুখে দিকে তাকিয়ে থাকবে, সে যা বলবে শুনবে, সচিন আমার মুখের দিকে তাকিয়ে থাকবে, আমি যা বলবো ও তাই শুনবে, আর আমি ভক্তশ্রী পরিপরাজ গোস্বাইমান ভাগবত মহারাজ গুরু মহারাজের দিকে তাকিয়ে থাকবো, তারা যে কথা বলবে আমি সেটাই শুনবো, আর গুরু মহারাজ তাঁর গুরুবর্গের কাছে দেবেন, গুরুবর্গ মহাপ্রভুর কাছে দেবেন, মহাপ্রভু কৃষ্ণের কাছে পাঠাবেন, পরপর চ্যানেল বাই চ্যানেল আমরা গৌরবযাত্রা আরো। আমাদের নাম হচ্ছে এইরকম
আনুগত্য শেখানো হয়। কেউ যেন বড় না হয়ে যায়, কেউ যেন কাউকে সম্মান করতে ভুলে না যায়। একজন কেউ যদি কটু কথা বলে যায়, পাল্টা যেন তাকে ফের কটু কথা ছুঁড়ে না দেওয়া হয়। এটা আমাদের নামক শিক্ষা। যদি কোনো একান্ত অসুবিধা হয় কোনো শিষ্য, সংসারে পাঁচজন ফ্যামিলি আমাদের মিল থাকে না, ঝগড়া বেঁধে যায়, পাঁচটা বাসন খেয়ে মাজতে গেলে তার ঝনঝন করে বেজে ওঠে, আমরা এত ভক্ত, হাজার ভক্ত আমরা মিলিত হই, একটা ভক্তের সঙ্গে একটা ভক্তের মনোমালিন্য অশান্তি ঝগড়া হয়ে যেতেই পারে, কি যেতে পারে কি না, মনোমালিন্য হতেই পারে, কিন্তু পাল্টা নিজেরা দ্বন্দ্ব না করে সঙ্গে সঙ্গে আমাদের যে কমিটি আছে, কর্তৃপক্ষ আছে, তাদের কাছে এসে জানাবেন প্রভু এই রকম সমস্যা, না জানানোই ভালো, নিজে সেরে নেওয়াটাই ভালো, সারতে না পারলে নিজেরা ঝগড়া না করে সঙ্গে সঙ্গে আমাদের কাছে জানানো ভালো, আমরা সঙ্গে সঙ্গে আবার সেটাকে কীভাবে ম্যানেজ করতে হয় সেটা করবো। আমি যদি ম্যানেজ করতে না পারি আমার গুরুদেবের কাছে ছেড়ে দেবো, গুরুদেব সেটাকে দেখবেন, এরকম বুঝতে পারছেন চ্যানেল। এইরকম আমাদের জীবনধারা, এইভাবে আমাদের সদাচারময় জীবন তৈরি হোক, এটাই হচ্ছে সাধু সঙ্গের সাধু সঙ্গে এলাম, দাল্লাবার বসা খেলাম, আনন্দ করলাম, গাড়িতে ধাক্কা ধাক্কি গুঁতোগুচি করলাম, এরকম না। আজকে আমাদের লরিতে প্রচুর ভিড় হয়েছে, সব দিন লরি ফাঁকা থাকে, মিডিয়াম, কোনো ভক্তদের কোনো কষ্ট হয় না, কিন্তু এক একদিন যখন লরিতে প্রচুর ভিড় হয় তখন সব ভক্তের এই মনোবৃত্তি থাকা উচিত, আজকে আমাকে কষ্ট করতেই হবে, প্রতিদিন তো বসে বসে যাই, আজ এত গুরু ভাই বলে এসেছে, ওকে কি দাঁড়াবার জায়গাটুকু দেবো না, ওকে ধাক্কা মেরে ফেলে দেবো, ও এক পায়ে দাঁড়িয়ে থাকবে আর আমি বেদি হয়ে একদম গ্যাট হয়ে বসে থাকবো, সত্যি বলবো আবার কোথায় সরবো গো, আবার কোথায় সরবে মানুষ গো, হ্যাঁ তুমি দেখতে পারো না আমি কি কষ্টে বসে আছি, বুধ কেটে বসে আছি, সচিন বাবু গাড়ি থেকে নামবে, কি ওপরে জুতা মারবে, তবে ঠেলে পাড়াবে। কেন এসব শিক্ষাগুলো নিজে থেকে পাওয়া যায়, এসব শিক্ষাগুলো ভয় থাকে না যে প্রভু আসার আগেই আমরা সকলকার জায়গা করে দিই, প্রভু এসে বলার আগে শুনে রাখুন জগতে শিষ্য আর পুত্র কিরকম, যে পুত্র যে শিষ্য যে পুত্র বলার আগেই কাজ ছেড়ে দেয় সে হলো সুপুত্র, যে পুত্র বললে মানে সে তার থেকে ভালো, হ্যাঁ তারপরে ভালো মধ্যম, আর যে বললে দুটো চারটে বোতাম মারলে তবে করে সে তার থেকেও আরো অত, আর যে বললেও মানে না হাজার কথা বললেও সে যে কি, এবার পরেরটা আপনারা বলুন, তা যে শিষ্য বলবার আগেই বুঝে যায় যে প্রভু আসবে বোতাটা মারবে সে তার আগেই সাবধান হয়ে গেল, আর এইরকম চ্যানেল বাই চ্যানেল বোতা মারলেও যে করে না সেটা কি, এই যে নাম হাতের পরে প্রসাদ দেওয়া হবে কাগজ পাতা, সেদিনে বলেছি তো প্রভু আমার একটু প্রসাদ দাও, পরিবেশের সময় গিয়ে রান্নাঘরে গিয়ে কাগজ পাতার অভ্যাস, প্রথম নাম হাতটা শুনেছেন, কার কার আর ইচ্ছা আছে বাড়িতে প্রসাদ দিয়ে, আবার কার কার ইচ্ছা আছে হাত তুলে দেখি, কার কার কাগজ পাতার ইচ্ছা আছে একটু প্রসাদ নিয়ে যাই, আমার আমার বোনের জন্য, আমার স্বামীর জন্য, আমার বেটার জন্য, বেটা বোন স্বামী মেয়ে নাতনি কার কার আছে হাত তুলুন, আবার নতুন কায়দা ওখানে, আবার আমি শুনেছি নতুন কায়দা শিখেছে ওখানে গিয়ে প্রসাদের জন্য পাতড়ি না পেতে নিজের পাতের পাশে একটা বেঁধে লাভ সব রকম মল করি করে যাবে, টুক করে ক্যান্টিন 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 ভর্তি করে, হ্যাঁ এসব দুর্বুদ্ধি নামাত্রে এসে এইরকম আচরণ চলবে না, এসব পুরোকে বরদাস্ত করা হবে না, এখানে সবসময় সদাচার করতে হবে, কোন রকম দুর্বুদ্ধি এবং কপটতার জায়গা এখানে স্থান দেওয়া হবে না, আমি এরকম বলেছি যদি এইরকম বলার পরেও কোনো ভক্ত টিফিন কাটি বা কোনো কাগজ পাতে আমি দৃঢ় হাতে তাকে দমন করার চেষ্টা করবো, যতদিন সচিন বাবু বেঁচে থাকবে তাদেরকে না হতে ঢুকতেও দেবো না আমি, এটা আমার কড়া নির্দেশ, বুঝতে পারছেন, একবার বলবো দুবার বলবো আর সরাসরি হাত জোর করে বারণ করে দেবো, দয়া করে আপনি আর নামাটে আসবেন না, আপনার মতো ভক্ত নামাটে আসবার দরকার নেই, কারণ আপনি ক্যান্সার আর আপনার সঙ্গে যে কটা থাকবে সে কটা ক্যান্সারে পড়বে, তাই দয়া করে নামাটের প্রসাদ নিয়ে বাড়িতে গিয়ে খাওয়ার জন্য আপনি নাক সমান করে নিয়ে যাবেন, নিয়ে বাড়িতে বমি করে দেবেন, তা খাই দেবেন ওটা আরো ভালো, কারণ কেউ দেখতে পাবে ওরা কি করলেন না করলেন, কি ঠিক কিনা বলুন,
আজকে অনেক কষ্টে কথাগুলো আজকে ওপেনলি মাইকে ছাড়লাম। সাবধান, এসেছেন ভগবানের কথা শিক্ষা লাভ করে নিজেদের জীবনকে সুন্দর করুন, পবিত্র করুন, অপবিত্র করবেন। লোভ, ওই লোভের মুখে জাল দিলেন, যতটুকু পারবেন আপনার প্রসাদ পেয়ে নেবার ধান্দা একদম বন্ধ। রান্নাঘরে আমি সেদিন মাইকে বলেছিলাম যে রান্নাঘরে যারা রান্না করে তারাও পর্যন্ত নিতে পারবে না, এবং সেখান থেকে যদি কোনো রিপোর্ট আসে রান্নিদের নামে, আমি সেদিন ওপেন মাইকে বলেছি প্রয়োজনে রান্নাঘর রান্নি আমি ভাড়া করে নিয়ে আসবো, কিন্তু আমি বরখাস্ত করবো, আমি ভাড়া করে নিয়ে আসবো বাইরে থেকে রান্নি, যদি শুনি যে তারা তাদের কাছ তারা এরকম নিচ্ছে। অতএব তুমি রান্না করছো বলে তুমি মনে করো না যে আমি খুব বড় কেউকাটা হয়ে গেছি, ও প্রসাদটা তোমার, এটা তুমি ভেবো না। আর একটা কড়া কথা বলে দিই, যার বাড়ি নামাট্য হবে তিনিও কাউকে প্রসাদ দিতে পারবেন না, নামাট্যের অনুমতি ছাড়া, সেক্রেটারির অনুমতি ছাড়া তিনিও কাউকে প্রসাদ দিতে পারবেন না। কখন প্রসাদ দেবেন? নামাট্য ভেঙে চলে যাবে, যার যার প্রসাদ নেওয়ার ইচ্ছা হবে গামলা ভর্তি প্রসাদ পড়ে থাকবে, তুমি তার বাড়ি থেকে বলে গামলা শুদ্ধ মাথায় করে চলে যাবে, মানে যখন ট্রামে ফেলে দেওয়ার জায়গা হয়েছে ওইটা তুমি দয়া করে নিয়ে যেতে পারো, তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমার গামলাটা ফেলে দিতে হবে না, পরে নামাটা এসে দিলেও চলে যাবো, কিন্তু খবরদার এ বুদ্ধি যেন না থাকে। আমি পর পর দুটো নামাটে ঘোষণা করলাম, এ সাবধান বাণী যেন শেষ পর্যন্ত থাকে। এই পর্যন্ত আজকে রাখা, অন্য কথা চলে যায়, প্রসঙ্গক্রমে এসে গেল। কেন আজকে এ প্রসঙ্গটা কেন এলো? এটা আমাদের প্রসঙ্গের বাইরে না, এ প্রসঙ্গের ভিতরে। আজকের আমাদের সাধু সঙ্গে কৃষ্ণ না।